কর্ণফুলী নদীর দুই পারে প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে দু হাজারের বেশি অবৈধ স্থাপনা ভরাটের কারণে বিশ বছরে নদীর দুই পার সংকুচিত হয়েছে প্রায় তিনশো মিটার কিন্তু আইনি জটিলতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারছে না স্থানীয় প্রশাসন যার সুযোগ নিচ্ছে দখলদাররা দেশের অর্থনীতির লাইফলাইন এই কর্ণফুলি নব্বই শতাংশ পণ্য আমদানি রপ্তানি হয় এই নদী দিয়ে একসময় কর্ণফুলির পাড়ে সবুজের সমারোহ থাকলেও এখন তা চোখে পড়ে না এখন কর্ণফুলির দুপারে চলছে অবৈধ দখলের মহোৎসব দখলদারদের সংকুচিত হতে হতে অস্তিত্বের সংকটে পড়েছে এই কর্ণফুলি বিরাট লোড কারণ আছে নদী নদীর দুপারে অবৈধ স্থাপনা গড়ে উঠায় কর্ণফুলি হারাচ্ছে নব্যতা বাধাপ্রাপ্ত হচ্ছে নৌ চলাচল গত কয়েক দশকে কর্ণফুলীর দশ কিলোমিটার অঞ্চল জুড়ে এই দুই পারে গড়ে উঠেছে প্রায় দেড় হাজারের বেশি ছোট বড় অবৈধ স্থাপনা কিন্তু নানান আইনি জটিলতার কারণে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারছে না স্থানীয় প্রশাসন দুই সালে এ মামলা হয়েছিল তো এরপরে মহামান্য হাইকোর্ট থেকে আমরা একটা নির্দেশনা পেয়েছি বাট সেখানে আসলে সুস্পষ্টভাবে ওখানে বলা ছিল না যে আমরা কোন রেকর্ড ধরে আমরা সেটা করব আমরা সিএস ধরে করব আরএস ধরে করব নাকি বিএস ধরে করব তবে গত দশ বছরে নৌ কমিশন জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কর্ণফুলীকে রক্ষায় গড়িমোশি করছে বলে অভিযোগ করেছেন কর্ণফুলী গবেষক অধ্যাপক ইদ্রিস আলী এই জটিলতা কেয়ামতের আগেও শেষ হবে না কেননা আইনি জটিলতা থাকবে এটা তারা ভাবেন কিনা তাদের ভাবনা তারা আছে কিনা এটা আমি মনে করি নেই গবেষকরা জানান দখলের কারণে গত দুই দশকে কর্ণফুলী নদীর দুপাশ দু থেকে তিনশো মিটার পর্যন্ত সংকুচিত হয়েছে এই অবস্থা চলতে থাকলে আগামী এক দশকের মধ্যে নিজস্ব বৈশিষ্ট্য হারাবে কর্ণফুলী শাহনেওয়াজ রকি যমুনা নিউজ চট্টগ্রাম